আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই করোনাকালীন পরিস্থিতিতে যেহেতু তোমরা ঘর থেকে বের হতে পারছো না, সেহেতু আমরা এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে পাঠদান করাব। তোমরা বাড়িতে বসে পড়াশোনা চালিয়ে যাবে। আমি সৈয়দা মিলুফা পারভীন, সিনিয়র শিক্ষিকা, সোকাপন উচ্চ বিদ্যালয় কলেজ, লৌড়া মৌলভীবাজার। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলা প্রথম পত্র অষ্টম শ্রেণী পাঠ পদ্য। ছাত্রছাত্রীরা, আমরা যে পাঠ নিয়ে আজকে আলোচনা করব, সে পাঠের নাম হচ্ছে প্রার্থনা। প্রার্থনা কবিতাটির লেখক হচ্ছেন কায়কোবাদ। প্রার্থনা কবিতার কবি হচ্ছেন কায়কোবাদ। কায়কোবাদ 1957 খ্রিস্টাব্দের ঢাকা জেলার নবাবগঞ্জ থানার আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ কাজেম আল কুরেশি। প্রবেশিকা পর্যন্ত লেখাপড়া করে তিনি ডাক বিভাগে চাকরি নেন। অনেক দিন ধরে নিজ গ্রাম আগলাতেই তিনি পোস্টমাস্টারের দায়িত্ব পালন করেন। তার বিখ্যাত মহাকাব্য হচ্ছে মহাশ্মশান। অন্যান্য গ্রন্থগুলোর মধ্যে হচ্ছে অশ্রুমালা, অমিয়দারা, মহরম শরীফ ইত্যাদি। কবি কায়কোবাদ 1951 খ্রিস্টাব্দে ঢাকায় মৃত্যুবরণ করেন। কায়কোবাদ কায়কোবাদের জন্ম 1857 খ্রিস্টাব্দে তার আসল নাম মোহাম্মদ কাজেম আল
ফিরে আসি। তার রচিত বিখ্যাত মহাশ্মশান মৃত্যু 1951 খ্রিস্টাব্দে ঢাকা। ছাত্রছাত্রীরা, এবার আমরা কবিতাটি পাঠ করব। তোমরা একটু মনোযোগের সহিত খেয়াল করো। বিব দেহরিদে বল, না জানি ভক্তি না জানি স্তুতি, কে দিয়া করিব তোমার আরতি, আমি নিসম্বল। তোমার দুয়ারে আজি রিক্ত করে দাঁড়িয়েছি প্রভু, সপিতে তোমারে শুধু আঁকে জল, দেহরিদে বল। বিব দেহরিদে বল, দারিদ্র পেশনে বিপদের ক্রোড়ে, অথবা সম্পদে সুখের সাগরে, বলিনি তোমারে এক পল। জীবনে মরণে শয়নে স্বপনে, তুমি মর পথের সম্বল, দেহরিদে বল। বিব দেহরিদে বল, কত জাতি পাখি নিকুঞ্জ বিতানে, সদা আত্মহারা তব গুণগানে, আনন্দে বিহবল। বলিতে তোমারে প্রাণে অবসাদ, তরুলতা শিরে তোমারই প্রসাদ, ছাড়ু ফুল ফল দেহরিদে বল। বিব দেহরিদে বল, তোমারই নিঃশ্বাস জগতের বায়ু, তব স্নেহ কণা জগতের আয়ু, তব নামে অশেষ মঙ্গল, গভীর বিষাদে বিপদের ক্রোড়ে, একাগ্র হৃদয়ে শরীরে তোমারে নিবে শুকা নল, দেহরিদে বল। ছাত্রছাত্রীরা, এবার কবিতাটির সারসংক্ষেপ বা মূল কথা সংক্ষেপে তোমাদের কাছে বলছি। প্রার্থনা কবিতাটি কবি রসমালা কাব্য থেকে সংকলন করা হয়েছে। এ কবিতায় কবি স্রষ্টার অপার মহিমার কথা বর্ণনা করে স্রষ্টার উদ্দেশ্যে প্রার্থনা জানিয়েছেন। কবি ভক্তি বা প্রশংসা করতে না জেনেও কেবল চোখের জলে নিজেকে নিবেদন করেন। বিপদে আপদে সুখে শান্তিতে সব সময় তিনি বিধাতার কাছে শক্তি কামনা করেন। গাছে গাছে পাখি বনে বনে ফুল সবাই বিধাতাকে স্মরণ করে। আল্লাহ তালার অফুরন্ত দয়ায় জগতের সব কিছু চলছে, তার কাছে সকলেই সাহায্য প্রার্থনা করে। তার অপার করুণা লাভ করে বিশ্ব সংসারের সকল জীব ও উদ্ভিদ প্রাণ ধারণ করে আছে। তার দয়া ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না,
সুখে দুঃখে শয়নে স্বপনে আল্লাহ তাআলা একমাত্র আমাদের ভরসা। রিক্ত হস্ত করে পরম ভক্তি সহকারে আমরা তার কাছে প্রার্থনা জানাই, হে প্রভু আমাদের দেহে হৃদয়ে আপনি শক্তি দিন, আমরা যেন নিজেকে আপনার আরাধনায় নিজেকে নিবেদন করতে পারি। শিক্ষার্থীরা, তোমরা সকলে ভালোভাবে এই কবিতাটি পড়বে এবং এর মূল কথাটি বোঝার চেষ্টা করবে। এবার কবিতার আলোকে দু একটি শব্দার্থ তোমরা কাতায় লিখে নাও। প্রার্থনা অর্থ হচ্ছে মুনাজাত। বল, বল অর্থ হচ্ছে শক্তি। বিব, বিব অর্থ হচ্ছে বিধাতা, ক্রোধ। ক্রোধ অর্থ হচ্ছে কুল। এবার তোমরা পাঠের আলোকে একটি প্রশ্ন কাতায় লিখে নাও। স্তুতিকতার অর্থ কে? আরেকটি প্রশ্ন কাতায় লিখো। তোমার দুয়ারে আজই রিক্ত করে বলতে কবি কী বুঝাতে চেয়েছেন? ছাত্রছাত্রীরা, তোমরা এই পাঠটি ভালো করে বাড়িতে পড়বে এবং পাঠের মূল কথাটি বুঝে নেওয়ার চেষ্টা করবে। শব্দার্থগুলো বাড়িতে পড়বে, প্রশ্নের উত্তর সঠিকভাবে পড়বে এবং উত্তর সঠিকভাবে শেখার চেষ্টা করবে। বাড়ির কাজগুলো ঘরে বসে করবে। করোনা পরিস্থিতিতে যেহেতু বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না, সেহেতু ঘরে থাকবে, মাস্ক ব্যবহার, মাস্ক পরিধান করবে। অপরাগুলো বুঝতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে। ভালো থাকবে, সুস্থ
থাকবে, বাড়িতে থাকবে। আল্লাহ হাফিজ, ধন্যবাদ সবাইকে।